সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, খোসলাবাদ, গণতি বরিশাল। আজকে আমি ডিগ্রি শাখার থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং এর পার্টনার্স অ্যাকাউন্টিং চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। এখানে আমরা পার্টনার্স অ্যাকাউন্টিং এর অংশীদারি ব্যবসায়ের, নতুন অংশীদার যখন ব্যবসায় আসে তখন নতুন অংশীদারের গুডউইল কিভাবে ক্যালকুলেশন করতে হয়, জায়গা হিসাবভুক্ত করতে হয়, সে সম্পর্কে আমরা আজকে জানব। তো এখানে আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে এ এন্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিট এন্ড লসেস 4:3 রেশিও, সি ইজ এডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার অ্যান্ড ব্রিংস টাকা 35,000 অ্যাজ প্রিমিয়াম অফ গুডউইল ফর 1/10 শেয়ার অফ ফিউচার প্রফিট, হাফ অফ দ্য প্রিমিয়াম উইথড্রোন বাই অল পার্টনার্স। আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা এই যে নিউ পার্টনার্স 35,000 টাকা গুডউইল নিয়ে নতুন ব্যবসায় আসলো এবং সে ব্যবসায় নতুন ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে 10/1 শেয়ারের মালিক, এখন আমরা যে কাজটা করব সেটা হলো প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু ফর গুডউইল। এই গুডউইলকে আমরা কিভাবে জাবেদায় হিসাবভুক্ত করব, তাহলে প্রথমে আমরা জাবেদার একটি ছক আঁকব। প্রথমে আমরা জানাতে একটি ছক আঁকলাম, জার্নাল ডেট অ্যাকাউন্টস টাইটেল এলপি লেজার পেজ ডেবিট এন্ড ক্রেডিট। প্রথমে আমরা জাবেদা করব 35,000 টাকা নিয়ে নতুন পার্টনার সি সে ব্যবসায় আসলো, এটাকে আমরা জাবেদা হিসাবভুক্ত করব। ক্রমিক্রম 1 ক্যাশ ডেবিট গুডউইল ক্রেডিট, ক্যাশ ডেবিট 35,000, গুডউইল ক্রেডিট 35,000। 2 আমরা গুডউইল কে ওল্ড পার্টনার্স ক্যাপিটালের মাঝে স্যাক্রিফাইস রেশিওতে ডিস্ট্রিবিউট করব, তাহলে আমরা লিখব গুডউইল ডেবিট 35,000, ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল বি ক্রেডিট। এখন 35,000 কে আমরা স্যাক্রিফাইস রেশিওতে ডিস্ট্রিবিউট করব, আমাদের এখানে ওল্ড রেশিও দেওয়া আছে 4:3, আমাদের নিউ রেশিও দেওয়া নেই, যেহেতু নিউ রেশিও দেওয়া নেই সেহেতু ওল্ড রেশিওই স্যাক্রিফাইস রেশিও, তাহলে 35,000 কে আমরা 4:3 মাঝে ডিস্ট্রিবিউট করব পার্টনার এ আর বি এর মাঝে। তাই এখানে এ 20,000 টাকা, বি 15,000 টাকা, জার্নাল নাম 3, আমাদের বলা আছে হাফ অফ দ্য প্রিমিয়াম উইথড্রোন বাই অল পার্টনার্স, অর্থাৎ পুরাতন অংশীদাররা তারা প্রিমিয়ামের অর্থাৎ গুডউইলের অর্ধেক টাকা উত্তোলন করলো। আমরা এখানে করব ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাশ ক্রেডিট, আমাদের ক্যাশ ক্রেডিট হবে 35,000-এর অর্ধেক 17,500 টাকা, 17,500 টাকা আমরা এ এবং বি এর মাঝে ডিস্ট্রিবিউট করব, রেশিও 4:3, 17,500 টাকা 10,000
7500. এভাবে আমরা যখন ব্যবসায় নতুন অংশীদার গুডউইল নিয়ে আসে সেই গুডউইলকে আমরা ব্যবসায় অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে গুডউইলকে পুরাতন অংশীদারের মাঝে আমরা ডিস্ট্রিবিউট করলাম এবং এই গুডউইলের টাকা পুরাতন অংশীদারে উত্তোলন করলে এভাবে আমরা জায়গাটাই হিসাবভুক্ত করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানলাম অংশীদারি ব্যবসায় নতুন অংশীদার আগমন করলে কিভাবে আমরা জায়গাটাই হিসাবভুক্ত করি। পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।